নমস্কার বন্ধুরা, ভোর ভোর রেডি হয়ে আমি আমার কমলাকে নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আর হাওড়া পৌঁছে কমলাকে পার্কিংয়ে রেখে হাওড়া স্টেশনে গিয়ে 20 টাকা দিয়ে রিটার্ন টিকিট কেটে আমি বসে পড়লাম হাওড়া হরিপাল লোকালে। আর হাওড়া হরিপাল লোকাল ছাড়ার সাথে সাথেই আমাদের ট্রেনের সাথে হয়ে গেল যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেসের ক্রসিং। তারপরে বালিখালের মাধ্যমে আমরা হাওড়া জেলা থেকে পড়লাম হুগলি জেলায়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেল শ্রীরামপুর স্টেশনে। আর আমি দিয়ে দিলাম শ্রীরামপুর সম্বন্ধে কিছু তথ্য। আর আমাদের ট্রেন এরপরে পৌঁছালো শেওড়াফুলি জংশন স্টেশন। আর শেওড়াফুলি জংশন স্টেশন থেকে এই সবজিওয়ালা দাদারা তুলে নিল টাটকা টাটকা সবজি। আর আমরা পেরোলাম সিঙ্গুর স্টেশন। আর আমাদের ট্রেন শরতের ভোরের স্নিগ্ধ পরিবেশের মধ্যে দিয়ে এগোতে থাকলো তার গন্তব্যের দিকে। আর আমি এই স্নিগ্ধ পরিবেশ উপভোগ করলাম দরজার সামনে থেকে। আর আমাদের ট্রেনের যাত্রীর সংখ্যা ছিল না থাকার মতো। আর আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় মতো পৌঁছে গেল তার ডেস্টিনেশন হরিপালে। এখানেই শেষ করছি আজকের মিনি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব দুটোই করে দেবেন।